আজকে না ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করছি। রুটি নিয়েছি, তার সাথে সোয়াবিন আলুর তরকারি, কালকে কার ছিল ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বাকি কিছু হবে। ব্রেকফাস্টটা কমপ্লিট করে না এখন ঝট করে একটু রেডি হয়ে গেছি। আর বাইরে যা রোদ, এই সময়টা বেশি রোদ থাকে, তো একটা আর্জেন্ট কাজ আছে, তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি। আল্লাহকে বলছি ভালো ভালো যেন কাজটা হয়ে যায়, হয়ে গেলে প্রাণে বাঁচি, মানে একটা বড় ঝুঁকি পার হবে আর কি। তো দেখি কাজ সেরে ফিরছি, তখন দেখা হচ্ছে, চলো। বাড়ি আসলাম, যে কাজে গেছিলাম সেই কাজটা করে বাড়ি এসে আগে খেতে বসে গেছি। ভিন্ডির চচ্চড়ি আর ডিম আলুর ঝোল হয়েছে, মাকে বলেছি শর্টকাটে যেটা হয় সেটা করো, আর শশা রয়েছে। বসে পড়েছি একদম বিভিন্ন ধরনের আইটেম নিয়ে, তেলে ভাজার মুড়ি, তার সাথে বেগনি, আলুর চপ, সয়াবিনের চপ। একটু মুড়িটা খাই, তারপরে তোমাদের দাদাভাই বলছে বেরোবে, দেখি বেরোতেও পারি না বেরোতে পারি, আগে খাই তারপরে দেখা যাচ্ছে। মুড়ি ঠুড়ি খাওয়ার পরে মা বানিয়ে দিল চা। বিস্কিট খাবো না, শুধু চাই খাবো, চা না হলে কিন্তু চলে না। ভীষণ চা খেতে ভালো লাগে, সন্ধে হোক সকাল হোক। সন্ধেবেলায় একটু চট করে তোমার রেডি হয়েছি, চাটা খেয়ে বললাম যে বেরোতেও পারি না বেরোতে পারি। তো কি বাবু, তুমি এখন বাবুকে আজকে নিয়ে যাবো না, রোজ যাইও। তো শার্ট আর প্যান্ট একটা জিন্স পরে নিয়েছি, চলো একটু ঝট করে যাবো আর ঝট করে আসবো। খুব সত্যি কথা বলতে বাবুকে না রেখে আর কোথাও সত্যিই যেতে ভালো লাগে না। এবার আজকে খুব তাড়াতাড়ি যাবো আর আসবো বলে বাবুকে নিলাম না, ওকে আবার ড্রেস পরিয়ে নিয়ে যাওয়া, ওকে মানে টাইম টু টাইম ধরো এটা ওটা করা, সেই জন্য। তো তাই আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি, চলো লেটস গো। হঠাৎ করে না বলেই যখন চলে আসি শপিং করতে, তোমাদের দাদাভাই যখন নিয়ে চলে আসে, তো আমাদের বাড়ির কাছে যে ট্রেন্ডস রয়েছে ওখানেই ফার্স্টে আসলাম। তো সত্যি কথা বলতে কালেকশন খুব একটা বেশি ভালো ছিল না আর কি। ট্রেন্ডসে না সেরকম জামা কাপড় পছন্দ হলো না, যেখান থেকে সবসময় নিই কালেকশন। নেক্সট কিছুদিন আগে কিনেছিলাম, ঈদের সময় যে শপিং করলাম, এখনও সেম একই কালেকশন, তাই এই ট্রেন্ডসটাই আসলাম। চলো ভেতরে যাই। আজকে আমাদের সাথে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না, এখানেও মানে সেরকম কালেকশন নেই, ব্যাড লাক। এবার দেখি ম্যাক্সে যাই যদি কিছু পাই। চলো ম্যাক্সে যদি কিছু পাই তাহলে অবশ্যই নেব, আর যদি না হয় আজ তো দিনটা খারাপ যাচ্ছে, দেখা যাক লাস্ট অবধি কী হয় আর কি। তো এই যে মিররে মিরর সেলফি তুলতে গিয়ে না একটা ছোট ভিডিও হয়ে গেছে, তাই শেয়ারও করে দিলাম তোমাদের সাথে। তো মানে হলো অনেক শপিং, আর খুব সত্যি কথা বলতে ট্রেনে লাস্ট কয়েকবার থেকে অনেক বেশি নিয়েছি, নিলাম অনেক বেশি ভালো কালেকশন পেয়েছি। ট্রেনেও অবভিয়াসলি খুব ভালো থাকে, বাট নতুন কিছু আসেনি তাই এখানে দারুণ দারুণ। হ্যাঁ এটা সত্যি, যখন না মানে না বলে সারপ্রাইজ পাই তখন আরো সারপ্রাইজ আছে, সত্যি মানে অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত ফিলিংস। চলো তাহলে এবার যাই। এবার আমার চাবিটা কোথায় গো? চাবি ধরো, এটা ঢুকিয়ে দাও। সারপ্রাইজ শপিং যখন হয় না মনটা মানে মুহুর করে, সত্যি তাই মানে না বলে যখন কিছু দেয় ও। আর তোমার এখন একটু গলাটা জন্য লস্যি খেতে দাঁড়িয়ে গেলাম, লস্যি খেয়ে তারপর বাড়ি যাবো, তাই তো? কি সুন্দর লাগছে না লস্যিটা দেখতে, খেতে তো দারুণই লাগে এখানকার লস্যি। আর ওইটা আমার কিশমিশ দেওয়া, আর এটা তোমার কিশমিশ চারা। জাস্ট বাড়ি আসলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, হাত পাটা ধোবো, ধুয়ে ফ্রেশ ট্রেশ হবো, দেন পরে তোমাদের সাথে ড্রেসগুলো কী কী নিলাম না নিলাম পরে শেয়ার করছি। ওকে চুলটা দেখো কেমন হয়ে গেছে। আর হ্যাঁ, আমি যে সিলভারের নোজ রিংটা নিয়েছি এখানে পরেছি, কেমন লাগছে জানিও, আর এখানে পরার জন্যই আমি নিয়েছি, কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে জানিও। হ্যাঁ যারা ভালোবাসো অবভিয়াসলি তারা, আর যারা ভালোবাসো না পিঠপিছে তারা বদনাম করতে থাকো, তোমরা সামনে আসতে পারবে না বলে পিঠপিছে বদনাম করো। বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য, খুলে সবটা দেখাচ্ছি না, এমনি জাস্ট উপর উপর দেখে নিচ্ছি। এখানে ফার্স্টে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের ইউনিক একটা টি শার্ট, বাবুর রয়েছে একটা জামা প্যান্টের সেট, কপিরাইট চলে আসবে বাবু,
বাবুর আর একটা, আর বাকি এখানে পেছন থেকে দেখাচ্ছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের জুতো, এই কটাই মানে সারপ্রাইজ যখন পাই শপিং এর ভালো লাগে। আর সত্যি কথা বলতে শপিং করতে কার না ভালো লাগে বলো, সবাইকে ভালো লাগে। আর এই যে নিজেকে দেখানোর জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। তো যাই হোক, এখন তো ডিনার করবো, ভিডিওটা তাহলে এখানে করছি, যদি কোথাও ভালো লাগে লাইক করো, শেয়ার করো।